দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলার নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান আবারও গরিবদেরকে শীতের পোশাক বিতরণ করলেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খান গরিবদেরকে খুবই ভালোবেসে থাকেন। কিছুদিন আগে গোপন সূত্রে জানা গিয়েছে যে সুপারস্টার শাকিব খান গরিবদের জন্য শীতের কম্বল এবং শীতের পোশাক কিনে রেখেছিলেন। তিনি ইতিমধ্যেই কম্বল বিতরণ করেছেন, তারপর বিতরণ করলেন শীতের পোশাক। গরিবরা তো এগুলো পেয়ে খুবই খুশি। প্রথম পেয়েছেন কম্বল, তারপর আবার প্লেন শীতের পোশাক। সুপারস্টার শাকিব খান সবসময় বলেন তিনি গরিবদেরকে খুবই ভালোবাসেন। তারা যদি কষ্টে থাকে তাহলে আমিও কষ্ট পাই। আমি সবসময় চাই আমার যা আছে তা থেকে ওদের কিছু দিতে। আমি যদি ওদের সাহায্য করি তাহলে আমার টাকা কমবে না, বরং আল্লাহ তাআলা আমাকে আরো টাকা দিবে। সুপারস্টার শাকিব খান গরিবদেরকে নিয়ে ভাবেন, আর গরিবদেরকে নিয়ে ভাবেন বলেই তিনি শীতের আগে কম্বল, শীতের পোশাক এগুলো সবই কিনে রেখেছিলেন। শীত পড়ার সাথে সাথে তিনি যেন গরিবদেরকে বিতরণ করতে পারেন, গরিবরা যেন শীতে একদিনও ভোগ না করে। তিনি গরিবদেরকে এগুলো দিয়ে বললেন, আপনাদের যখন যা লাগবে তা আমাকে জানাবেন, আমি আপনাদের তা দেওয়ার অনেক চেষ্টা করব আর দিব। আমি চাই শীতে যেন আপনারা কষ্ট না করেন, কারণ দেশে অনেকদিন ছিল করোনা ভাইরাস, আর করোনা ভাইরাসের জন্য মানুষের ব্যবসা বাণিজ্য সবকিছুই বন্ধ, আর আপনারা যাই কাজ করেন না কেন তাও আপনাদের খুবই কষ্ট হয় সংসার চালাতে। তাহলে কিভাবে কম্বল কিনবেন আর কিভাবে শীতের পোশাক কিনবেন? তার জন্য আমি আপনাদের কম্বল দিয়েছি আগে, আর এখন নিয়ে এসেছি শীতের পোশাক। গরিব দুঃখীরা সবসময় সুপারস্টার শাকিব খানের জন্য দোয়া করেন আর বলেন, আপনি অনেক দিন বেঁচে থাকেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক অনেক দিন। দর্শক, সুপারস্টার শাকিব খানের এই গরিবদের নিয়ে ভাবাটা কেমন লাগলো আপনার কাছে জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আর আপনারা যদি পারেন নিজের সাধ্য মতো গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।